শিউলি দাস আগে বড় হম তোমারা সাথে শিউলি দাস আগে বড় হম তোমারা না 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 শিউলি দেবে তো অনুভূতি হচ্ছে কিরকম অনুভূতি আমার আর বলার কিছু ভাষা নেই। সিপিএম কংগ্রেস একদম মিশে গেল, আর কোনোদিন হয়তো ত্রিপুরাতে ব্যাক করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম যদি ব্যাক করতে পারে তাহলে আর কিছু বলার নেই এখানে। আপনার কতজন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পরে আপনি বিপুল ভোটে জয়ী হলেন? কতজন প্রার্থীর সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন? দুজন প্রার্থীর সাথে। দুজন প্রার্থীর সঙ্গে কত হাজার ভোটে আপনি? আমি প্রায় 5,000 ভোটে জিতি। আপনার প্রথম কাজটা কি থাকবে? আমার প্রথম কাজ থাকবে এই এলাকা, এই এলাকার উন্নয়নের কাজ এবং দেশের সাথে কাজ করব এবং আমাদের ত্রিপুরা রাজ্যের সাথে এবং আমাদের এই খয়েরপুর এলাকার সাথে কাজ করব। কত নম্বর আপনার কত নম্বর ওয়ার্ড কত নম্বর? আমি 10 নং সেট জেলা পরিষদ 10 নং পশ্চিম। দাদার নামটা কৃষ্ণজিৎ দাস। আর আমাদের সাথে দুজন দিনে প্রতিদিন মনে হচ্ছে আছে, কিরকম লাগছে আপনার কাছে? আমার কাছে আজকে যে আনন্দ লাগছে যেটা ভাষায় বর্ণনা করার নেই, আমি খুবই আপ্লুত এবং অভিনন্দিত করছি পার্টিকে। আপনি টোটাল প্রাপ্ত ভোট কত? 6,666,000। কতজন প্রতিদ্বন্দ্বিতা করেছিল আপনার সঙ্গে? দুইজন। কে কে? ধীরেন সিং এবং হরিবোধ ঘোষ। ওদের প্রাপ্ত ভোট জানেন কি আপনি? 666। এটা একটু কোন 698? কে এটা? সিপিএম। আচ্ছা। আর 344 কংগ্রেস। আচ্ছা, আপনি দুজন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আপনি জয়ী হয়েছেন, তো আপনার মূল প্রথম কাজটা কী থাকবে জয়ী হওয়ার পর? আমার মূল কাজটাই থাকবে সাধারণ মানুষের জন্য কাজ। আমি দলের কাছে অঙ্গীকারবদ্ধ, দল আমাকে যেভাবে নির্দেশিত করবেন আমি তাই সামনের দিন সেইভাবে কাজ করে যেতে চাই। আমার নাম সুধাংশু ভট্টাচার্য। কিরকম লাগছে আজকে? আজকে দিনটা খুবই আনন্দের বিষয়। আমি সবার আগে প্রথমে আমার দলের যে কর্মী এবং সমস্ত এলাকাবাসীকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিগত দিনে এই ব্লকেরই চেয়ারপারসন ছিলাম। আমি কাজের নিরিখে আমি ভোট পেয়েছি, মানুষ আমাকে চেয়েছে আবার দ্বিতীয়বারের জন্য। আমি জেলা পরিষদ থেকে দাঁড়িয়েছি। সামনের দিন আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন ওনাকে যে স্বপ্ন সবাইকে নিয়ে সবকা সা সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস, ওই বিশ্বাসের পথে দিশারী হয়ে কাজ করবো সবাইকে। আপনার প্রাপ্ত ভোট কত আছে? 7,500। না, টোটাল ভোটটা হচ্ছে 7,000। কত ভোটের ব্যবধানে আপনি জয়ী হয়েছেন? 8,500-8,800 উপরে। আচ্ছা, আপনার এই প্রথম কাজটা কি থাকবে আজকে, মানে এত ভোটের পর জয়ী হওয়ার পরও? জনগণের পাশে থাকবো, ওদেরকে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজে সামিল হব। দিদির নামটা শিউলি দাস। বিগত দিনে যে মানে যে আরে অভিযোগ উঠতো জনগণের, আমাদের এই এলাকার কাজ হয়নি, এই হয়নি, সে হয়নি, একটা হয়নি, পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েত শিকার হতো, হ্যাঁ, মানে মানুষ সবসময় আমাদের কাছে অভিযোগ করতো, ওই অভিযোগটা থেকে বেরিয়ে আসে এসে আপনি কাজ করবেন জনস্বার্থে, কী বলবেন এই ব্যাপারে? জনগণকে সময় চেয়েছি, ওরা সময় দেয়, কারণ বিগত দিনে অনেক দুর্নীতি হয়েছে বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন দুর্নীতি মুক্ত করব আমরা, আর সবাইকে নিয়ে কাজ করব। আপনার নামটা শিউলি দাস। কত নম্বর ওয়ার্ডের? 11 নম্বর আসনের প্রার্থী জেলা পরিষদে। এই জয় গণতন্ত্রের জয়, মানুষের জয়। গত 1.5 বছর যাবৎ বিজেপি সরকার ত্রিপুরাতে এবং ভারতবর্ষে যেভাবে একটার পর একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে চলেছে এবং জনকল্যাণে কাজ করে চলেছে, এটা তারই প্রতিফলন। এবং একটা জিনিস সবার কাছে যাওয়া দরকার, একটা বার্তা, যে বিরোধী শূন্য মাঠে যেখানে কোনো প্রচার নেই, প্রার্থী নেই, কোনো ধরনের অস্তিত্ব শূন্য অবস্থায় আমরা, আমাদের পার্সেন্টেজ অফ কাস্টিং ভোটস হয়েছে 68.03,
68.03 পোস্টাল ব্যালট নিয়ে হয়তো 70-এর কাছাকাছি হবে। এটা একমাত্র সম্ভব হয়েছে সুষ্ঠু এবং গণতান্ত্রিক পথে নির্বাচন হওয়ায়। আজকে এটা বামফ্রন্টের আমল হলে, সিপিএমের আমল হলে এটা 100-এর মধ্যে অন্তত কমপক্ষে 98-99% ভোট পড়ত। তারপরে এক্ষুনি যেটা জেলা পরিষদের 9 নং আসনের রেজাল্ট বেরিয়েছে, আমাদের প্রার্থী শ্রীযুক্ত সুধাংশু ভট্টাচার্য মহাশয় তিনি 5,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। অ্যাকুরেট নাম্বারটা আমি হয়তো বলতে পারবো না, 6066 টোটাল ভোট ব্যবধান হয়েছে 5,000-এর মতো, সেখানে সিপিএমও পেয়েছে, কংগ্রেসও পেয়েছে। এটাই গণতন্ত্রের আসল পরিচয়। আমরা কোথাও একটুকু কোনো উগ্রতা, কোনো কারো বিরুদ্ধে কথা বলা, যেমন আজকেও আমরা বলেছি যে জয়ের আনন্দে যেটা আগে সিপিএম করত, 60-এর মধ্যে 50 সিট জিতেও তারা হিংস্রভাবে বিরোধীদের অস্তিত্ব গুঁড়িয়ে দেওয়ার জন্যে তাদের বাড়িঘরে আক্রমণ করতো, রক্তাক্ত করতো, রাজ্য ছাড়া করতো, এলাকা ছাড়া করতো, অগ্নিসংযোগ করতো। আমাদের এখানে একটাও এই ধরনের ঘটনা, ইলেকশনও ঘটেনি। আজকেও আমার একটাই বার্তা আমাদের সমস্ত কার্যকর্তা এবং আমাদের সমর্থকদের, যে কোনো অবস্থাতেই কারো উপর আনন্দের নামে কারো যাতে চোখে জল না আসে, কোনো অত্যাচারের কাহিনী যদি যাতে আমাদের কাছে না আসে। কারণ আপনারা জানেন এই 1.5 বছরের শাসনকালে আমাদের দলের হয়ে যারা দুর্দিনে কাজ করেছে এমন লোকদেরও আমরা রেহাই দেইনি, যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে, যারা নির্যাতনের সঙ্গে যুক্ত হয়েছে বা অনৈতিক কাজের সঙ্গে, বেআইনি কাজের সঙ্গে যুক্ত হয়েছে। সরকার কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক বিন্দুও দ্বিধাবোধ করেনি এবং সেক্ষেত্রে আমরা সবাই এক এবং অভিন্ন অবস্থায় আছি। সমাজ বিরোধীদের কোনো রাজনৈতিক পরিচয়, সামাজিক পরিচয় থাকতে পারে না, তাদের একটাই পরিচয় তারা সমাজ বিরোধী। বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য করার যে পরিকল্পনার নিয়ে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছেন, আমরা রাজ্যবাসী তার পক্ষে আছি। আমরা গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চাই, আমরা শক্তিশালী বিরোধী দল দেখতে চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 25 বছরের ইতিহাস মানুষ ভুলতে পারেনি, মানুষের কোনো অধিকার ওরা দেয়নি, সেই কারণে আজকে কিন্তু লোক এরা খুঁজে পাচ্ছে না। ঠিক পশ্চিমবাংলায়ও দেখেছেন 35 বছর শাসন করে আজকে সিপিআইএমের কী করুণ অবস্থা হয়েছে। কাজে আমরা বিরোধী অবস্থায় লড়াই করে এসেছি, এই বিজেপিরও কয়েকজন কর্মকর্তা শহীদ হয়েছেন, বহু মৃত্যুর মুখে লড়াই করে ফিরে এসেছেন, এত আত্মত্যাগের পরে গিয়ে এখানে সরকার প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু আজকে সিপিএমের কী করুণ অবস্থা দেখুন, তাদের কোনো অস্তিত্ব নেই, বিবৃতি সর্বস্ব একটা দল। আমরা বলি পরিশুদ্ধ হয়ে আসুন মাঠে ময়দানে, আমাদের গঠনমূলক সমালোচনা করুন, আমাদের কাজের ভুল ত্রুটি ধরিয়ে দিন, আমরা নিশ্চয়ই সেটাকে স্বাগত জানাব। একটাই মেসেজ যে কথাগুলো বললাম, যে আমরা জনকল্যাণে কাজ করব। মোদিজির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে সবকা বিশ্বাস, এবং আজকে মোদিজি কেন ফ্লারিশ করেছেন সারা দেশে সেটা বুঝতে হবে। কারণ কোথাও কোনো দলবাজি, কোন সরকার কোন রাজ্যে আছে, কোথায় বেনিফিশিয়ারি, সে কোন দল করে, কোনো কিছু দেখা হয় না। আজকে আমরা যে 1.5 বছর ক্ষমতায় আছি, আপনি সেই উজ্জ্বলা যোজনা বলুন, গ্যাস কানেকশন, সেই ওদের আমলের লিস্ট পেয়েছে। আজকে আপনি আয়ুষ্মান ভারতের লিস্ট বলুন, আগের লিস্ট পেয়েছে। আজকে ঘরের কথা বলুন, ঘর ওরা পেয়েছে। তো বিভিন্ন ধরনের, সেই সৌভাগ্যজ্যোতি হোক, তারপরে আপনার দীনদয়াল উপাধ্যায়ের স্কিম হোক, আপনার অটল জলধারা হোক, বিভিন্ন ধরনের যে সামাজিক এবং আর্থিক উন্নয়নমূলক কর্মসূচি, তার সুফল দলমত নির্বিশেষে। আমরা শুধু দেখতে চাই, আমাদের প্রতিনিধির কাছে এই বার্তাটাই আছে, যে যাতে গরিব মানুষের সার্বিক উন্নয়ন হয়, সেই জায়গায় কোনো রকম ভেদাভেদ আমরা করিনি, করবও না, এবং আগামী দিনে সেটা মানুষের স্বার্থে নতুন ত্রিপুরা গড়ার কাজে লাগবে।